নমস্কার, সেভেনাভিক নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে একদিকে যখন গোটা বাংলা জুড়ে আগুন জ্বলছে, রাজ্যের বিভিন্ন জেলায় সংঘর্ষ, হানাহানি ও মৃত্যু অব্যাহত, ঠিক সে সময় ভাঙড়ের দাপুটে তৃণমূল নেতা আরাবুল ইসলাম ও তার ছেলে হাকিমুল ইসলাম ভোট প্রচারে বেরিয়ে মানুষের কাছে দলের হয়ে ক্ষমা চেয়েছিলেন, আর সেই ঘটনার পুনরাবৃত্তি করলেন বন্দিপুর গ্রাম পঞ্চায়েত সমিতির তৃণমূল কংগ্রেস প্রার্থী শুকুর আলী। পঞ্চায়েত এলাকায় নির্বাচনী প্রচারে বেরিয়ে বিরোধী দল সিপিআইএম প্রার্থীর বাড়িতে গিয়ে তৃণমূলের হয়ে ভোট চাইলেন তিনি। নিজের দলের কেউ যদি কোনো অন্যায় কাজ করে থাকে, তার জন্য ক্ষমাও চেয়ে নিলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী। তৃণমূল কংগ্রেস প্রার্থীকে সামনে পেয়ে খুব উগড়ে দিলেন সিপিআইএম প্রার্থীর স্বামী। সিপিআইএম প্রার্থীর স্বামী অভিযোগ করেন, গত এক সপ্তাহ আগে তৃণমূলের আশ্রিত দুষ্কৃতীরা তার বাড়িতে হামলা চালায়, এমনকি ভাঙচুরও করে। জেলা প্রশাসনের দাঁড়িয়েছে না, জেলা প্রশাসনের দাঁড়িয়েছে, বলছি আমাকে ভোটটা দেবেন। আর আমি বললাম যে আমার বাড়িতে এরকম অত্যাচার হয়েছে, ভাঙচুর হয়েছে, দশখানা টালি ভেঙেছে, তো আমি বিরোধী দল করি বলে আমার কোনো ইসে নেই, আমার বাড়ি আজকে ভাঙচুর হলো। কী বললেন? উনি বললো যে হাত জোর করছি, আমার ভোটটা আমাদের ভোটটা দিয়ে। আর কী বললেন? আর বললেন যে আর কোনো যে আর কোনো মানে ঝামাল হবে না, ক্ষমা চাইবেন? হ্যাঁ, ক্ষমা চাইবেন। কী বললেন? মানে যে এইতে আমি ক্ষমা চাইছি। আমি বললাম যে বিরোধী দলের যে ভাঙচুর করেছে এর কোনো উত্তর নেই, উনি তো কিছু বলেনি, আমি এটা বলতে পারছি না, তাই তো বলবো। বলছি কি চারিদিকে যে এরকমভাবে খুন রাহাজানি হচ্ছে, বিরোধীদের আক্রমণ হচ্ছে, সেই জায়গায় দাঁড়িয়ে কী বলবেন এই ঘটনা? আর কি বলার আছে? কিছু বলার নেই, আমরা তো আতঙ্কে আছি। তবে সমস্ত ঘটনা শুনে আগামী দিনে এই ধরনের ঘটনা যদি দলের কোনো কর্মী ঘটায়, তার জন্য তিনি ক্ষমা চেয়ে যাবেন বলে আশ্বাস দেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী শুকুর আলী। সাড়া পাচ্ছি, আমাদের বিরোধী দলের যারা ক্যান্ডিডেট হয়েছে তাদের বাড়ি আমি এইমাত্র গেলাম, কথা বললাম। আমরা একটা কথা বলছি, সার্বিক উন্নয়নটা একটু মাথায় রাখুন, যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বা আমাদের দলনেত্রী মানুষের জন্য, সাধারণ মানুষের জন্য, মহিলাদের জন্য, খেটে খাওয়া মেহনতি মানুষের জন্য যে ভাবনা চিন্তাটা করেছে, সে ভাবনাটা ইমপ্লিমেন্ট করার সুযোগটা আমাদের করে দিন আরও বেশি বেশি করে। এবং যদি আমাদের মানুষজনের দ্বারা কোনো ভুল ত্রুটি কিছু হয়ে থাকে, সেজন্য আমরা ক্ষমা প্রার্থী। দেখুন, আমরা প্রশাসনে আছি, প্রশাসনে থাকলে অনেক কাজ আমাদের করতে হয়, কাজ যারা করে তাদের হয়তো ভুলচুক হতে পারে, সেই ভুলচুক যদি হয় তাহলে আমরা তার কাছে ক্ষমা। যারা বিরোধী দলের এখানে প্রার্থী রয়েছে দুজন, একজন বিজেপির এবং একজন মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি, তাদের বাড়ি যেয়ে আমি কথা বললাম, কথা বলে তাদের হয়তো দুঃখ আছে, স্বাভাবিক কারণে দুঃখ হতে পারে, কিন্তু আমরা বলেছি যে আমরা শান্তি শৃঙ্খলা বিঘ্নিত হতে দেব না এবং আমরা চাইব না কোনো অশান্তির বাতাবরণ তৈরি। শাসক দলের প্রার্থীর এই ধরনের আশ্বাসের পর যথেষ্টই খুশি ও স্বস্তিতে বিরোধী দলের প্রার্থীর পরিবার। পঞ্চায়েত নির্বাচনের আগে ফির দেখা গেল শাসক দলের নেতার সৌজন্যমূলক সাক্ষাৎ ও ক্ষমা চাওয়ার ঘটনা। রাজ্যতে সেভেনাভিক নিউজ খরদহ। আমাদের খবর যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই তা শেয়ার করুন নিজের কাছের বন্ধু অথবা নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে। যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ জানাব, চ্যানেলটি লাইক করুন, সাবস্ক্রাইব করুন, সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।